মাহবুবের তরে শুক্রিয়া, তিনি জাতির জাতির বুকের উপর থেকে একটা জগদ্দল ভারী পাথর সরিয়ে দিয়েছেন। অন্যায়ভাবে গায়ের জুড়ে এই জাতির উপর মালিক হয়ে যারা ধাপকে বেরিয়েছিলেন, যারা জাতির সকল অধিকার কেড়ে নিয়েছিলেন, ন্যায়সঙ্গত প্রত্যেকটি আন্দোলন এবং দাবিকে গায়ের জুড়ে বুলেট এবং বেয়নেট দিয়ে যারা থামিয়ে দেওয়ার উপপ্রয়াস চালিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলমিন 2009 সালের 10ই জানুয়ারি থেকে শুরু করে 2024 সালের 4ঠা আগস্ট পর্যন্ত ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে উচিত শিক্ষা দিয়েছেন। এখানে আমাদের কোনো হাত ছিল না, পুরাতাই আউয়াল থেকে আখের আল্লাহ তাআলার কুদরতের খেলা ছিল। দুনিয়ার এবং বাংলাদেশে কোনো বিচক্ষণ রাষ্ট্রবিজ্ঞানীও কল্পনা করতে পারে নাই এইভাবে বাংলাদেশের বুকে একটা স্বৈরাচারের পতন হবে। মিথ্যা অভিযোগ, মিথ্যা সাক্ষী, সাজানো আদালত, বানানো রায়ের মধ্য দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমাদের দলের উপর যে জুলুম করা হয়েছে, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, আমাদের অফিসগুলো সিলগালা করে দেওয়া হয়েছিল, আমাদের বাড়ি করে হামলা করা হয়েছে, আমাদের শেষ পর্যন্ত দিশাহারায় আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। এই যে জুলুমগুলা করা হয়েছে, আমরা বলেছি আমরা তার প্রতিশোধ নেব না। প্রতিশোধ নিতে গেলে ওদের উপরে সর্বপরিমাণ আমাদেরকে আঘাত দিতে হবে, তখন আইন আমাদেরকে হাতে তুলে নিতে হবে। সমানে সমান হতে হলে ওদের অস্তিত্বই গুঁড়া হয়ে যাবে, আমরা তা করব না, আমরা আইন হাতে তুলে নিব না। এর জন্যে আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু গণহত্যার জন্য, গণধর্ষণের জন্যে, মানুষকে আয়না করে পাঠিয়ে গুম করার জন্যে হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ যুবক যুবতীকে গুলি করে তাদের জীবন উলটপালট করে দেওয়ার জন্য বিচার তাদের অবশ্যই হতে হবে, এবং তাদেরকে তাদের ন্যায্য পাওনা পেতেই হবে। আজকে সন্তানহারা বাবা মা তাদের সন্তান ফিরে পাবে না, তারা ন্যায় বিচার চায়, ন্যায় বিচার পাওয়ার অধিকার অবশ্যই তাদের আছে। একজন বিধবা বোন, আমার বিধবা মাটি, তার স্বামীর বিচার পাওয়ার অধিকার আছে। এতিম অবুজ বাচ্চাদের তাদের পিতার হত্যাকারীর শাস্তি দেখার অধিকার আছে। সাংবাদিক বন্ধুরা আমাদেরকে প্রশ্ন করেন, এ আন্দোলনে আপনাদের দলের কতজন শহীদ হয়েছে? আমি তাদেরকে সোজা সাপটা উত্তর দিই, বন্ধু আমাদের দলের শহীদ হয়েছে কতজন এটা আপনাকে বলবো না, আমরা জানি কিন্তু বলবো না। কেন বলবো না জিজ্ঞেস করে কেন বলবেন না? বলি যে এই কারণেই বলবো না, শহীদরা কোনো দলের সম্পত্তি হতে পারে না, এরা জাতির সম্পদ, এরা জাতীয় বীর। ওই জায়গাটা আমরা ঠিক রাখতে চাই বলেই কতজন শহীদ হয়েছে সে কথা আমরা বলবো না। যারাই শহীদ হয়েছে, এই শহীদ আমার, এই শহীদ আপনার, এই শহীদ সমস্ত জাতির, সারা জিন্দেগি এই পরিবারগুলার খেদমত করলে, সেবা করলে, সম্মান করলে আমরাই গর্বিত হব, কিন্তু তাদের ঋণ আমরা পরিশোধ করতে পারবো না। আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানিয়েছি, প্রত্যেকটি পরিবারকে সম্মানজনকভাবে বাঁচার জন্যে পর্যাপ্ত সহযোগিতা দিতে হবে সকল দিক থেকে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, ভবিষ্যতে অনুরূপ চেতনার কোনো দুষ্ট দল এবং শক্তি যেন ক্ষমতায় না আসে, বারবার যেন আমাদের যুবক তরুণদেরকে রক্ত দিতে না হয়, জীবন দিতে না হয়, অধিকার আদায়ের জন্য তাদেরকে এইভাবে মরতে না হয়। এই লড়াইটা হোক শেষ লড়াই, 24-এর লড়াই হোক, এই বাংলাদেশের কপাল, মানুষের কপাল, কিসমত চিরদিনের জন্য বদলানোর লড়াই। শিক্ষা কমিশন গঠন করা হয়েছে, এই দেশের শতকরা 99% মানুষ নাস্তিক, তাই না? কি তাহলে কি আস্তিক? আস্তিক আস্তে করে বলতেছেন, এখন আর কারে বয় পানাবার? এদেশের মানুষ কি নাস্তিক? আস্তিক আস্তিক
তাহলে আস্তিকদের প্রতি প্রতিনিধিত্ব সেই শিক্ষা কমিশনের নেই কেন? সেখানে কেন চিহ্নিত কিছু লোককে বসানো হয়েছে যারা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ সাধারণ মানুষের কোনো চেতনাই বুঝতে পারে না, এদেরকে কেন এখানে দেওয়া হলো? আমরা চাই তাদেরকে এখান থেকে সাফ করে দেওয়া হবে। তারা তাদের যে ময়দানে ছিল ওখানে গিয়ে কাজ করুক, আমাদের আপত্তি নেই। তাদের সৌদা তারা বিক্রি করতে থাকুক, জনগণ তাদের প্রোডাক্ট কিনলে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু জাতির গাড়ে তাদেরকে বসতে দেওয়া যাবে না।